নমস্কার সবাইকে, আজ আমরা এই ভিডিওটিতে জানব ন্যাশনাল ওয়াটার ওয়েজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে গুরুত্বপূর্ণ জাতীয় জলপথ রয়েছে সে সম্বন্ধে জানব, যেগুলো পরীক্ষার সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এটি আমাদের ভূগোল ক্লাস 57তম, যারা এর আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নাও, তোমাদের খুব কাজে আসবে। আমরা তাহলে ক্লাসটি শুরু করি। আমরা এই ভিডিওটিতে দেখছি বা এই ছবিটিতে দেখছি যে টোটাল 6টি গুরুত্বপূর্ণ ন্যাশনাল ওয়াটার ওয়েজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ 6টি ন্যাশনাল ওয়াটার ওয়েজ বা জাতীয় জলপথ রয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষার সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা একটি একটি করে দেখব। তাহলে প্রথমে রয়েছে ন্যাশনাল ওয়াটার ওয়েজ 1, তো আমরা দেখে নেব ন্যাশনাল ওয়াটার ওয়েজ 1। আমরা সেই ন্যাশনাল ওয়াটার ওয়েজ 1-এ জুম করে চলে যাব। আচ্ছা, এবার আমরা দেখছি ন্যাশনাল ওয়াটার ওয়েজ 1। তাহলে দেখো ন্যাশনাল ওয়াটার ওয়েজ 1 এখানে লেখা রয়েছে, প্রথমে আমরা এটা দেখতে পাচ্ছি, তাই তো? এবার ঘটনাটা হলো যে এই যে ন্যাশনাল ওয়াটার ওয়েজ 1, এটা কোথা মানে কত দূর পর্যন্ত বিস্তৃত? কারণ দেখো এটা হচ্ছে পুরোটা এই যে ভাগীরথী থেকে শুরু করে গঙ্গা রিভার হয়ে একদম কিন্তু হুগলি, হাওড়া, ভাগীরথী, হুগলি হয়ে একদম সুন্দরবনে পড়েছে বা বঙ্গোপসাগরে পড়েছে। অর্থাৎ এই নদীর গতিপথ হলো গঙ্গা, তাহলে কোন কোন আমি তাহলে নদীটি রয়েছে গঙ্গা, ভাগীরথী আর হুগলি। তাহলে এই যে এলাহাবাদ রয়েছে সেখান থেকে শুরু করে একদম সুন্দরবন পর্যন্ত এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় জলপথ এবং এটি কি গঙ্গা, ভাগীরথী, হুগলির নদীপথে অবস্থিত, যেটা হচ্ছে কিন্তু এলাহাবাদ, উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত বিস্তৃত। এই যে এটা বিস্তৃত হচ্ছে কত খ্রিস্টাব্দে সেটা আমরা জেনে নিই, 1986, এখানে দেওয়া নেই, 1986 সালে এটা বিস্তৃত হয়েছে এবং এটি ভারতের সব থেকে বড় জাতীয় জলপথ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সব থেকে বড় জাতীয় জলপথ হচ্ছে ন্যাশনাল ওয়াটার ওয়েজ 1, যেটা হলদিয়া টু এলাহাবাদ এখানেও সেটা বলা হয়েছে। 1620 কিলোমিটার এখানে রয়েছে, কত? 1620, দেখো 1620 কিলোমিটার, অর্থাৎ সব থেকে বড় ন্যাশনাল ওয়াটার ওয়েজ যেটা হলদিয়া টু এলাহাবাদ। এবং তাহলে কোন কোন রাজ্যগুলিকে অতিক্রম করেছে এই জলপথটি? সেটা অবশ্যই উত্তরপ্রদেশ এবং আমাদের যে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, এই কতগুলি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু এই ন্যাশনাল ওয়াটার ওয়েজ কিন্তু প্রবাহিত হয়েছে এবং লেখা আছে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। ওকে, তাহলে ন্যাশনাল ওয়াটার ওয়েজ আমরা পেয়ে গেলাম, এখানে রয়েছে ন্যাশনাল ওয়াটার ওয়েজ, পুরো একদম ছবির মাধ্যমে আমরা দেখে নিলাম পুরো ন্যাশনাল ওয়াটার ওয়েজ 1। এবার আমরা লিখব ন্যাশনাল ওয়াটার ওয়েজ 2, আমাদের পাশে রয়েছে ন্যাশনাল ওয়াটার ওয়েজ 2, সেটা আমরা জেনে নেই। এই ন্যাশনাল হচ্ছে ওয়াটার ওয়েজ 2, এটা কোথায় রয়েছে? এই ন্যাশনাল ওয়াটার ওয়েজ 2 আসামে রয়েছে, আসামের ব্রহ্মপুত্র নদীতে। তাহলে আসামের ব্রহ্মপুত্র নদীতে রয়েছে, যেটা কি ধুবড়ি টু সাদিয়া, ধুবড়ি থেকে সাদিয়া, অর্থাৎ এই যে ধুবড়ি, এই যে সাদিয়া, তো এখানে সাদিয়া, এখানে ধুবড়ি, ঠিক আছে? অর্থাৎ ধুবড়ি এবং সাদিয়াকে যুক্ত করেছে এবং এটা কত সালে গঠিত হয়েছে? 1988 সালে গঠিত করা হয়েছে, মানে তারপরে ন্যাশনাল ওয়াটার ওয়েজের পর ন্যাশনাল ওয়াটার ওয়েজ 2। তাহলে ধুবড়ী তো সাদিয়া ব্রহ্মপুত্র নদীতে, এটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। কিলোমিটার কত? 891 কিলোমিটার, 891 কিলোমিটার। কিন্তু এই ওয়াটার ওয়েজটা কিন্তু যেটা এখানে সার্ভের কথা বলা হয়েছে এটা হবে না, কারণ এখানে এটা এটা বলা হয়েছে অ্যাকচুয়ালি এই ওয়াটার ওয়েজের দ্বারা কোন কোন রাজ্যগুলি উপকৃত হবে সেগুলো, কিন্তু এই পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি আসামে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব ন্যাশনাল ওয়াটার ওয়েজ 3 সম্বন্ধে জানবো আমরা। কত ন্যাশনাল ওয়াটার ওয়েজ? 3। এবং ন্যাশনাল ওয়াটার ওয়েজ 3 কোথায় রয়েছে একবার আমাদের নিচে চলে যেতে হবে এবং আমরা পেয়ে গেছি ন্যাশনাল ওয়াটার ওয়েজ 3 কোথায় রয়েছে সেটা সম্বন্ধে। ন্যাশনাল ওয়াটার ওয়েজ 3 এখানে রয়েছে, ন্যাশনাল ওয়াটার ওয়েজ 3, অর্থাৎ জাতীয় জলপথ 3। এটা হচ্ছে কি পশ্চিম যে কোস্ট ক্যানেল, অর্থাৎ ওয়েস্ট কোস্ট ক্যানেলে অবস্থিত। দেখুন ওয়েস্ট কোস্ট ক্যানেল কোল্লাম থেকে কোট্টাপুরাম, এই যে কোল্লাম থেকে কোট্টাপুরাম, যেটা কেরালাতে অবস্থিত, পরিষ্কার কথা। এস্টাবলিশ কত খ্রিস্টাব্দ হয়েছে সেটা আমরা জানবো, 1993 সালে এস্টাবলিশড হয়েছে এটা। এবং এই যে জলপথ কত? 205 কিলোমিটার, যেটা কেরালাতে অবস্থিত, কোথা থেকে? কোল্লাম থেকে কোট্টাপুরাম, ঠিক আছে? কোল্লাম থেকে কোট্টাপুরাম। এবং এই ওয়েস্ট ক্যানেলটি পরপর পরপর দেখো এখানে কী রয়েছে, কোট্টাপুরাম, চম্পক, কী আছে? কোট্টাপুরাম, চম্পকেরা, ঠিক আছে? তাহলে কোল্লাম, কোল্লামের আপের কিন্তু কোল্লামের আগে কিন্তু একটা উদ্যোগ মণ্ডলও কিন্তু রয়েছে। অর্থাৎ কীভাবে সাজাবো আমি এটা? আমি সাজাতে পারি পুরোটাই, দেখো উদ্যোগ মণ্ডল,
কোট্টাপুরাম, চম্পক্করম এবং কোল্লাম, এইগুলি সমস্ত মোট কটা হলো? ন্যাশনাল ওয়াইড ওয়াটার থ্রি, কেরালাতে অবস্থিত, ওয়েস্ট কোস্ট ক্যানেল অবস্থিত, 205 কিলোমিটার, কোল্লাম থেকে কোট্টাপুরাম, বাস। এবারের মধ্যে ওয়াটার ওয়েস ফোর, তাহলে ওয়াটার ওয়েস ফোর কোথায়? এই হচ্ছে ওয়াটার ওয়েস ফোর। তাহলে ওয়াটার ওয়েস ফোর পেয়ে গেছি আমরা, কোথা থেকে রয়েছে সেটা আমরা দেখে নেবো। ওয়াটার ওয়েস ফোর, ওয়াটার ওয়েস ফোর হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দুটি রাজ্যে অবস্থিত। কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। এটা হচ্ছে কাকিনাড়া, এই যে কাকিনাড়া থেকে একদম পুডুচেরি পর্যন্ত, পুন্ডুচেরি, কাকিনাড়া থেকে পুন্ডুচেরি পর্যন্ত ওয়াটার ওয়েস ফোর অবস্থিত রয়েছে। এবার আমাদের এখানে প্রশ্ন যেটা থাকে সব সময় যে কত সালে এস্টাবলিশ, 2008 সালে কিন্তু এটা এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে, এবং দৈর্ঘ্য কত? 1078 কিলোমিটার। এবং কোন কোন স্টেট এখানে উপকৃত হবে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুন্ডুচেরি, এটা হচ্ছে ইউটি, ইউনাইটেড টেরিটরি পুন্ডুচেরি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ইউনাইটেড যে ইউনাইটেড টেরিটরি রয়েছে পুন্ডুচেরি, সেই তিনটি রাজ্যের মধ্যে অবস্থিত ন্যাশনাল ওয়াটার ওয়েস ফোর। এবার আমরা দেখবো ন্যাশনাল ওয়াটার ওয়েসের ফাইভ, ফাইভ কোথায় রয়েছে? তাহলে ফাইভ আরেকটু উপরে গেলে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ, সেটা কোথায়? এই যে ফাইভ আমরা পেয়ে গেলাম, কোথায় পেলাম ফাইভ? এই ফাইভ হচ্ছে ওয়াটার ওয়েস কিন্তু উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত বিস্তৃত, উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত বিস্তৃত, এই হচ্ছে ওয়াটার ওয়েস ফাইভের সম্বন্ধে বলা হয়েছে। কী রয়েছে উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত? এবং এটা কিন্তু, এটাও কিন্তু 2008 সালে ঘটিত করা হয়, ঠিক আছে, ওই ন্যাশনাল ওয়াটার ওয়েস ফোরের সঙ্গে। এবং এটা কিন্তু একদম ব্রাহ্মণী রিভার যে রয়েছে, এই যে ব্রাহ্মণী রিভার, সেই ব্রাহ্মণী রিভার থেকে শুরু করে একদম মহানদী পর্যন্ত, এই মহানদী পর্যন্ত কিন্তু অবস্থিত, ঠিক আছে। এবং ব্রাহ্মণী তার মাথায় নদী, তার মহানদীর দিকে পড়ে পড়েছে। এবার এইটা কিন্তু কোথায়? পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে অবস্থিত ন্যাশনাল ওয়াটার ওয়েস, ব্রাহ্মণী নদীতে অবশ্যই, ঠিক আছে, ব্রাহ্মণী মাথায় এবং মহানদী, ওকে। এবং এটা হচ্ছে 588 কিলোমিটার, এটা হচ্ছে 588 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে ন্যাশনাল ওয়াটার ওয়েস সিক্স, ন্যাশনাল ওয়াটার ওয়েস সিক্স এখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু ন্যাশনাল ওয়াটার সিক্স 121 কিলোমিটার, এটা কিন্তু বরাক রিভারে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে বরাক নদীতে, এবং হচ্ছে এটা আসামে, পুরোপুরি পুরোটাই আসামে অবস্থিত, লখিমপুর থেকে শুরু করে ঠিক আছে ভাঙ্গা পর্যন্ত এটা কিন্তু আন্ডার প্রসেস রয়েছে, অর্থাৎ তৈরি করা হচ্ছে। এবং এই রিভারটা তৈরি হলে আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলি কিন্তু বেনিফিট পাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল ওয়াটার ওয়েস, 6টি ন্যাশনাল ওয়াটার ওয়েস সম্বন্ধে জানলাম। এবার এখন এখানে প্রশ্ন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হয়ে আসে যে কোন ওয়াটার ওয়েসগুলি লম্বা এবং দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে বড়। তাহলে আমাদের ন্যাশনাল ওয়াটার ওয়েস ওয়ান, ন্যাশনাল ওয়াটার ওয়েস ওয়ান, এটা তো সবার উপরে রয়েছে, যেটা এটা কিন্তু সব থেকে বড়। দ্বিতীয়তে রয়েছে ফোর, ন্যাশনাল ওয়াটার ওয়েস ফোর, ফোর কোথায় রয়েছে? এ হচ্ছে ন্যাশনাল ওয়াটার ফোর, মানে 1078। এবং তৃতীয় স্থানে যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ওয়াটার ওয়েস টু, ন্যাশনাল ওয়াটার ওয়েস টু আসামে যেটা রয়েছে 891 কিলোমিটার, যেটা ব্রহ্মপুত্র নদীতে রয়েছে। এবং তারপরে আছে ন্যাশনাল ওয়াটার ওয়েস ফাইভ, ন্যাশনাল ওয়াটার ওয়েস ফাইভ যেটা ব্রাহ্মণী ডেল্টা নদীতে রয়েছে 588, এবং চতুর্থ স্থানে ন্যাশনাল ওয়াটার ওয়েস থ্রি যেটা কেরালাতে রয়েছে, এবং শেষে রয়েছে ন্যাশনাল ওয়াটার ওয়েস ফাইভ সিক্স রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পারি কোনগুলি, সেটা আরেকবার আমরা লিখে দিই। তাহলে লম্বার দিক থেকে লেন্থ, যে সব থেকে বড় লেন্থ রয়েছে কিন্তু এক, তারপরে রয়েছে কিন্তু চার, তারপরে দুই, তারপরে হচ্ছে পাঁচ, তারপরে তিন, তারপর লাস্টে ছয়, এইভাবে কিন্তু লেন্থ সব থেকে বেশি রয়েছে। তাহলে আমরা আজকে ডিটেল জানলাম এই ভিডিওটি, তা আশা করি ভালো লেগেছে। এর পরের ভিডিওতে আমরা ভারতীয় যে বন্দর সমূহ রয়েছে সেগুলি আমরা আলোচনা করবো।